একটা রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। আসসালামু আলাইকুম, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, না তামিম ইকবাল খান, তামিম ইকবাল খান, স্লোগান চেঞ্জ হয়ে গেছে গা। একজনের সাথে লাস্ট তিন চার মাসে সাত আটটা কাহিনী যদি হয় তাহলে এটা ইন্টেনশনাল হয়। জি, একটু আগে মাত্র তামিম ইকবাল খানের ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যেই ভিডিওটা ছাড়ছেন, ভিডিও বার্তাটা দিচ্ছেন, এটা দেখছি, দুইবার দেখছি, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছি এবং বারবার বোঝার চেষ্টা করছি ওনার মনের কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা আছে। এই বারো মিনিট নয় সেকেন্ডের ভিডিও বার্তার সর্বশেষের দিকে আয়া দুইটা লাইন কইছে, দুইটা লাইনের মধ্যে একটা লাইন দিতেছে গিয়া কইছে যে একটা মানুষের লগে একটা ইনসিডেন্ট করতে পারে, দুইটা ইনসিডেন্ট করতে পারে বা দুই তিনটা ভুল বোঝাবুঝি হইতে পারে, কিন্তু আমার লগে গত তিন চার মাসের মধ্যে সাত আটটা পর পর ইনসিডেন্ট ঘটছে, ইনসিডেন্ট ঘটছে মানে হইতেছে গিয়া কিছু ঘটনা ঘটছে যেগুলোতে আমি বেশ আহত হয়েছি, যেগুলোতে আমি খুব কষ্ট পাইছি এবং আমার কাছে মনে হয়েছে এগুলো স্বাভাবিক না। এবং তিনি একটা কথা কইছেন যে আমার কাছে মনে হয়েছে এগুলো ইন্টেনশনালি আমার লগে করা হয়েছে। সাত আটটা কাহিনী যদি হয় তাহলে এটা ইন্টেনশনাল হয়, দিস ইজ হোয়াট আই ফেল্ট। জি, আমরা সাধারণ ক্রিকেট ভক্ত যারা আছি আমাদের কাছেও মনে হয়েছে যে তামিম ইকবাল খানের লগে এগুলো ইন্টেনশনালি করা হইতেছে, কারো স্বার্থ উদ্ধার করার লগে এটা গভীর একটা ষড়যন্ত্রের পার্ট। এবং গভীর ষড়যন্ত্রের পার্ট হিসেবে তামিম ইকবাল খানরে দল থেকে বাইর করার পরে লগে লগে নাফিজ ইকবালরে বিসিবির থেকে, বিসিবির দায়িত্ব থেকে সরাই দেওয়া হয়েছে, আকরাম খান পদত্যাগ করতে কয়া হইতেছে, অনেক কাহিনী, অনেক দলগুলো করতেছে, অনেক নাটক ফাটক হইতেছে। এই খান পরিবারে মোটামুটি পৃথিবীর থেকে বিতাড়িত করছে, বিদায় করে দিচ্ছে। তো এই দিক দেখার পরে খুব খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। এবং সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে যেই কথাটা হইন না তামিম ইকবাল খানের ভিডিওর মধ্যে তিনি সর্বশেষ আরও একটা কথা কেছেন, জিডা হোনার লগে লগে আমার কলজাটা ফাইটটা গেছে, কলজাটা ফাইটটা দুই টুকরো হয়ে গেছে, চোখটি দিয়ে পানি টলমল টলমল করতেছে। আমি না শুধু, বাংলাদেশের যে কেউ যদি এই কথাটা শুনে ওনার লগে লগে তার শরীরের পশমগুলো দাঁড়াইয়ে দেবো গা, মরা রক্ত শক্ত হয়ে যাবো গা। আর এই কথাটা হইতেছে গিয়া কি, বাংলাদেশের বক্তার উদ্দেশ্যে তিনি একটা কথা কইছেন যে আপনারা আমারে ভুললা যায় কেনা। একটা রিকোয়েস্ট করবো, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। তামিম ইকবাল খানরে ভুললা যাইব গা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, এটা ইম্পসিবল, ইম্পসিবল। তামিম ইকবাল খানকে ভোলা যাবে না, ভোলা সম্ভব না। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যত প্লেয়ার আছে তাদের মধ্যে তামিম ইকবাল খান অন্যতম, এবং তিনি ওপেনার হিসেবে তামিম ইকবাল খান বাংলাদেশের সর্বকালের সেরা, আনডাউটলি। গত সতেরো বছর যাবৎ এই পজিশনটাতে কেউ ওনার লোকে বিট করতে, মানে কী করে ওনার লোকে টাক্কর দিতে পারছে না এবং পারবেও না। অদূর ভবিষ্যতে তামিম ইকবাল খান যা কই রেখেছে তা সম্ভব না, হয়তো ভবিষ্যতে চারটা পাঁচটা বিশ্বকাপও নিয়ে যাই, তারপর অনেক বড় বড় ক্রিকেটার আইব, সচিন তেন্ডুলকারের মতন, বীরেন্দ্র সেহবাগের মতন, ডেভিড ওয়ার্নারের মতন অনেক ভালো ভালো ওপেনার আইব, কিন্তু তামিম ইকবাল খান আসবে না। যায় নাকি বাংলাদেশের দলটার এই স্তূপ থেকে টাইম নেই এই পর্যন্ত আনছে, কখনো খুব ভালো অবস্থানে গেছে তা না, গতকাল কিন্তু নিউজিল্যান্ডের লেগে হোয়াইট ওয়াশ হয়েছে। তো যাই হোক, তামিম ইকবাল খান এমন একজন প্লেয়ার যায় নাকি পুরো দেশের লেগে একদম পুরা মন প্রাণ দিল দিয়ে খেলছে। তামিম ইকবাল খানের ব্যাট দেখছি আমরা, এক হাতে তখন নাকি ব্যাট করছে। আরও কয়েকটা কথা আমি কইতাম সাই, যেমন ধরেন যে বাংলাদেশের ক্রিকেটের মধ্যে একটা ক্যারাবেড়া লেগে গেছে, শনি লেগে গেছে, এবং ক্যারাবেড়া লাগতো নাকি লেগে একজন পলিটিশিয়ান, একদম পিওর পলিটিশিয়ান, যার নাকি কোনো ধরনের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড নাই, তিনি হয়ে গেছেন গিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, একজন ড্রামাবাজ যে নাকি হয়ে গেছে গা বাংলাদেশ টিমের কোচ, একজন কী কয় গুটিবাজ যে নাকি হয়ে গেছে গা ক্যাপ্টেন, আর বাংলাদেশের যত নাটক ফাটক সিনেমার জগতের মানুষ আছে তারা হয়েছে গা ক্রিকেটার। জি, সেলিব্রিটি ক্রিকেট লিগও চলতেছে বাংলাদেশের মধ্যে একটা, যেন নাকি ব্যাডা বিডি সবাই মিললাম খেলতেছে, উদযাপন করতেছে। সেদিন দেখলাম, কালকে দেখলাম যে এক বিডি সেলিব্রিটি ক্রিকেটের মধ্যে খেলতেছে, বিডি চিনি না, বিডি বলে সেলিব্রিটি আমি জীবনও দেখছি না, এই বিডিরে হাই হিল ফিন্দা বল করতেছে, দেখকে মাদারটা গরম হয়ে গেছে গা। আমরা এমন এমন খেল লেগে ভাই, তামিম ইকবাল খানের মতন একটা মানুষকে আমরা সম্মান দিতাম পারছি না, অথচ এই লোকটা কিন্তু সম্মান নেওয়া সহিদুল্লাহ অপশন লয়ে লাইছিল, এই লোকটারে ডাইকা ফেরত আনছি আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, মাশরাফি বিন মুর্তজা, তারপরে যে বিসিবি বস কী কয় নাজমুল হাসান পাপন সাহেব, তারপরে ইত্যাদি সবাই মিল্লা, বাংলাদেশের লক্ষ কোটি জনতারা মিল্লা তামিম ইকবালটা ফেরত আনছে, আইন না অন ডাইকা আইন না বেটার, আবার জুতা দাবাই রেখে দিছি, এইটাতে আমরা অবস্থা, এইটাতে আমরা ক্রিকেট বোর্ডের অবস্থা। যাই হোক, তারপরে বাংলাদেশ ক্রিকেট টিমটা বিশ্বকাপ খেলতে গেছে, তারা লেগে শুভকামনা, ভালো কিছু করবো এবং ভালো কিছু করলে আমরা আবার উদযাপন করবো। কিন্তু তামিম ইকবাল খান যে একটা কথা কইছে আমার ভুইলা যায় না, তামিম ইকবাল খান আপনি একটা কথা মনে রাখেন, বাংলাদেশের মানুষ অত বড় বেইমান না যে তামিম ইকবাল খানরে ভুইলা যাইব গা। তামিম ইকবাল খান হইতে থেকে বাংলাদেশ ক্রিকেটের ট্রু লিজেন্ড, যার নাকি কোনোদিন পর্যন্ত ভোলা যাবে না। বাংলাদেশে যতদিন পর্যন্ত ক্রিকেট খেলবে, বাংলাদেশ যতদিন পর্যন্ত ক্রিকেট খেলার মাঠে নামবে, ততদিন পর্যন্ত তামিম ইকবাল খান সবার হৃদয়ে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।